আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকদিন পরে। তো আমাকে অনেকে ভাই আমাকে মেসেজ করতেছে, আমার রোমানিয়াতে যারা আছে আমার পরিচিত বা আমার ফেসবুক ফলোয়ার্স বা পেজের থেকে যারা আমাকে ফলোয়ার দিয়ে রাখছেন আগে থেকে, অনেকে আমাকে চিনেন। তো অনেকে আমাকে ক্লিয়ার হওয়ার জন্য মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে রোমানিয়া থেকে হচ্ছে এখন যেহেতু সেনজেন হয়ে গেছে রোমানিয়া, তো এখন রোমানিয়া থেকে চাচ্ছে অনেকেই পর্তুগালে বা স্পেনে বা ইটালিতে আসার জন্য, মানে হিরিক যেটাকে বলা হয় নদীর এই পার থেকে ওই পার খুব ভালো। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আমি ক্লিয়ার করবো যে মানে পর্তুগাল আসবেন কি না বা ইটালি আসবেন কি না রোমানিয়া থেকে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা রোমানিয়া থেকে যদি বের হন এখন ইজিলি আপনারা বের হতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। হ্যাঁ, যাদের টিআরসি কার্ড আছে ভ্যালিড আপনারা লিগাল এন্ট্রি করতে পারবেন পর্তুগাল আইসা, এটাও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কোনটা, আপনারা যখন এখানে পারমানেন্ট হবেন, যেরকম এখন বর্তমানে আপনারা যারা রোমানিয়াতে আছেন কাজ কিন্তু করতেছেন, সবাই কাজ করতেছেন, ভালোভাবে থাকতেছেন, বাসায় একটা স্যালারি পাঠাচ্ছেন কম বেশি হোক, ঠিক আছে, যেহেতু আপনারা বাসায় টাকা পাঠাচ্ছেন, আপনাদের জীবনও চলতেছে, কোনো পেন নাই, কোনো প্রেশার নাই। হ্যাঁ, দিন শেষ হইলে আপনারা যা যার মতো কাজ থেকে চলে যাচ্ছেন, কোনো প্রেশার নাই, খুব ভালো আছেন, তো বাসারও কোনো থাকার কোনো টেনশন নাই, ঠিক আছে। তো আপনারা যখন নাকি এইখানে মুভ করবেন, পর্তুগাল হোক বা ইটালি হোক বা স্পেন হোক, আমি যেহেতু এখন পর্তুগালে আসি তো এখন পর্তুগালে নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ধরুন এক্সাম্পল আপনি যদি পর্তুগালে এখন আসেন, তাহলে সবচেয়ে প্রথম হচ্ছে আপনি থাকা আর খাওয়াটা হচ্ছে আপনি কনফার্ম করে তারপরে হচ্ছে আসবেন। হ্যাঁ, কেন বললাম, কারণ এখন বর্তমানে পর্তুগালে আপনি যদি পর্তুগালে আসেন, মিনিমাম আপনি প্রতি মাসে আপনার থাকা যাবে আপনার 200 ইউরো, আর হচ্ছে আপনার খাওয়া যাবে হচ্ছে 150 থেকে 200, তার মানে আপনারা রোমানিয়াতে যারা এখন বর্তমানে 400 থেকে 500 ইউরো স্যালারি পান, দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু এখানে খরচ এটা থাকা আর খাওয়া আর হচ্ছে বাস কার্ড মেট্রো কার্ড এগুলো নিয়ে সব মিলে মোটামুটি আপনাদের 400 মোটামুটি চলে যাবে, তার মানে আপনারা রোমানিয়া বেসিক স্যালারি হচ্ছে 500 ইউরো কাছাকাছি। তো এখন আপনারা যদি এখানে আসেন, হ্যাঁ দেখতেছেন মানে আমরা খুব ভালো আছি, বা পর্তুগালে মানুষ আসলে কার্ড পায় বা পাসপোর্ট পায়, যেটাই হোক আপনারা সবাই এটা 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 শিওর, এটা সবাই এই যে এটার জন্যই আসে। তবে হ্যাঁ, আপনারা আসবেন কখন আসবেন, আপনারা যখন নাকি শিওর হবেন যে আপনি পর্তুগাল গেলে, হ্যাঁ আপনি একটা ভালোভাবে থাকতে পারবেন, এই রোমানিয়ার থেকে বেস্ট যে হয় তাহলে আপনি আসবেন, তাই না? তো এখন ওই পার থেকে তো আমরা ওই দেখি যে না, সব পর্তুগাল সবাই যায়, পর্তুগাল তো কার হচ্ছে, পর্তুগাল তো অনেক টাকা ইউরোপে ছেড়ে তো বাইর, না পর্তুগাল থেকে যে আপনারা যারা রোমানিয়া আছেন ওখানেই ভালো আছেন আমি মনে করি। কেন, যারা আইসা বসে তারও কোনো কথা নেই, বাট আর যারা আসবেন তার জন্য বলতেছি আমি, এখানে আপনার হচ্ছে সবচেয়ে সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে কাজ পাওয়াটা, যেটা কিনা রোমানিয়াতে অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে থাকাটা, মিনিমাম 150 থেকে 200 ইউরো আপনারা লিসবনে থাকেন, 200 ইউরো বা এর বেশি যদি আপনার সিঙ্গেল বেড নেন তাহলে তো ধরেন 300 ইউরো, 250 থেকে 300 ইউরো আপনার বাসা ভাড়া জাস্ট। তাহলে আপনি দেখতেছেন এখানে আপনি আসার পরে এখানে আপনার থাকা আর খাওয়া যাচ্ছে আপনার বাংলার টাকা প্রায় 40 থেকে 45 বা 50 হাজার টাকা, যেটা কিনা আপনি বাংলাদেশে পাঠাতেন রোমানিয়া থেকে, কারণ রোমানিয়াতে এরকম ওইটা পেশাটা ছিল না। এরা রোমানিয়াতে হচ্ছে আপনার না আছে বাসা ভাড়া লাগবে, না হচ্ছে খাওয়ার টাকাটা লাগবে, কিছু লাগবে না, সব কিছু কোম্পানি দেয় রোমানিয়াতে, কোম্পানি আপনার থাকার জায়গা দেবে, কোম্পানি দেবে খাবার টাকা দেবে। হ্যাঁ, যেহেতু আমাকে দিত রোমানিয়াতে, তো তো দেখেন এখানে আপনার হচ্ছে থাকা খাওয়ায় চলে যাচ্ছে 50 হাজার টাকা। তাহলে আপনি এখানে আসার পরে চাকরি তো পাবেন না শিওর, প্রথমে তো সমস্যা হচ্ছে চাকরি, যদি আপনি স্কিল থাকেন তাও সমস্যা, রাস্তায় এরকম ভাই প্রতিদিনই রাস্তায় ভাই দেখা হয়, ভাই একটা কাজ আছে কিনা, ভাই কী অবস্থা, চাকরি যাওয়া যাবে কিনা, মানে আমি এরকম খবর পাইছি প্রতিটা রেস্টুরেন্টে নাকি মানে সিভির মানে কয়েকশো সিভি জমা হয় এক মাসে, মানে কয়েকশো, তার মানে বুঝেন কী পরিমাণ সিভি ড্রপ হয় প্রতিটা রেস্টুরেন্টে বা যে কোনো এক দোকানে। তাহলে আপনি বুঝেন মানে আপনি যখন কি না আপনি পর্তুগালে আসবেন, আসার পর কাজ পাবেন না, ঠিক আছে, না পাবেন থাকার জায়গা, না পাবেন হচ্ছে এই থাকাটার প্রেশার, হ্যাঁ
সব কিছু মিলে ঝিলে দেখা যায় আপনার একটা ডিপ্রেশনে পড়ে যাবেন, এটা শিওর। কারণ এটা হচ্ছে জাস্ট পর্তুগালে, আমি চাই না বাকি দেশগুলো হয়তো বা কম বেশি হতে পারে, ইটালি ধরেন, ফ্রান্স বলেন বা হচ্ছে স্পেন বলেন, একটু ভালো আছে। বাট দিন সেটা কিন্তু ওই যে আপনারা পর্তুগাল যারা আসবেন বা রোমানিয়া থেকে যারা বের হবেন, টার্গেট থাকে বেশিরভাগ মানুষের হচ্ছে পর্তুগাল, ওই যে সবাই কাগজ হয় বা সবাই এদিকে আসে, মানে একজনের পিছে আরেকজন যেটাকে বলে আর কি সঙ্গ। হ্যাঁ, তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা আপনারা বুঝে শুনে আপনারা সামনে আগাবেন। বা আরেকটা করা যায়, সেটা যেহেতু আপনাদের কোনো আপনাদের কী বলে কোনো ভিসা লাগবে না, আপনার টিআরসি কার্ড দিয়ে আপনারা একদম আসতে পারতেছেন, তো আপনারা চাইলে ফার্স্টে ভিজিট করে যেতে পারেন পর্তুগালে। এটার জন্য আপনাদের ভালো হবে। সেটা কেন ভালো হবে, আপনারা এখানে আসার পরে বাস্তব লাইফটা দেখতে পারেন আপনারা এখানে। আপনারা আমি মনে করি এখানে মাতৃমুনিস এলাকাতে, মানে বাংলাদেশ এরিয়াতে আপনারা যখন একবার পা রাখবেন, আশা করি 2-3 ঘন্টার ভিতরে আপনারা জানতে পারবেন পর্তুগালের মানে সম্বন্ধে, জানে আসলে পর্তুগাল কী হচ্ছে এখন বর্তমানে, এখন বর্তমানে কী হচ্ছে, আগে কী হচ্ছে যেটা জানি না, এখন কী হচ্ছে। কারণ এখন কাজের সংকট, ডকুমেন্টস সব কিছু মিলে ঝিলে একটু প্রচুর হার্ড লাইনে চলে গেছে পর্তুগাল মোটামুটি। তো আপনারা যারা হচ্ছে কি না পর্তুগালে কাগজ করবেন, অবশ্যই আপনারা আমি মনে করি আপনারা একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য পর্তুগাল আগে আসবেন। পর্তুগাল আসার পরে হচ্ছে আপনারা ডিসিশন নেবেন এখানে থাকবেন কি থাকবেন না, ঠিক আছে। কারণ দেখা যাবে না হয়তো আপনারা এখানে একবার পার্মানেন্টে চলে আসলে, পার্মানেন্টে চলে আসলে ঝামেলা হবে কাজ ছেড়ে দিয়ে। তো আপনারা কাজ ছেড়ে দিবে আসবেন না, আপনারা আগে এখানে কাজ আসার পরে কাজ কনফার্ম করবেন, ঠিক আছে, বা আপনার পরিচিত কেউ থাকলে কাজ কনফার্ম করবেন, তারপরে হচ্ছে আপনি ডিরেক্ট এখানে চলে আসবেন, মানে পার্মানেন্ট চলে আসবেন এখানে। এর আগে আপনারা কাজ ছাড়বেন না রোমানিয়াতে। আমি সত্যি কথা বলতেছি, রোমানিয়াতে বর্তমানে স্যালারি আছে 50-60 হাজার টাকা বাংলাদেশ বাংলা টাকা। তো পর্তুগালে হচ্ছে কি জানেন, আপনারা যদি কাজ পান তাহলে ভালো, তাও দেখেন যদি আপনার একটা পর্তুগিজ আন্ডারে কাজ পান তাহলে দেখেন আপনার স্যালারি পাবেন হচ্ছে 800 ইউরো। তো আপনার থাকা খাওয়া চলে যাচ্ছে কত, 400 ইউরোর উপরে, থাকা খাওয়া প্লাস মেট্রো কার্ড মোটামুটি 400 উপরে চলে যাচ্ছে, তাহলে থাকে কত, 400 ইউরো। তো এই 400 ইউরো আপনি দেশে পাঠাবেন, ঠিক আছে। ইনকেস যদি আপনি ইনকেস যদি আপনার কাজটা চলে যায় তাহলে আপনি বুঝেন বাঙালিদের কাজ করা লাগবে আপনার, তখন আপনি কী হবে, থাকা খাওয়া আপনার মানে বাদ দিয়ে, থাকা খাওয়া বাদ দিয়ে আপনাকে দিবে কত জানেন, মানে সরি আপনার স্যালারি যেটা বেসিক স্যালারি ওটা দিবে না এক, আর হচ্ছে 500-600 বা 400-300 দেয় অনেকে, হ্যাঁ কাজ করে থাকা খাওয়ার টাকা দিবে, ঠিক আছে, ট্যাক্সটা দিবে জাস্ট এটুকুই। যদি পান তাও হচ্ছে অনেক ঘুরতে হবে বা অনেক হাঁটাচলা করতে হবে, দেখতে হবে, হ্যাঁ যদি আপনি একে কাজে নেয় আর কি, সেটা হচ্ছে পরেরটা পরে। তো দেখেন আপনারা, তার মানে আমি বলতেছি এখন বর্তমানে, তো এখন বলবেন অনেকে ভাই আপনি তো পর্তুগালে আছেন, তাই আমার কথা এসব ভাই যে হচ্ছে এখানে আসার পরে সময় নিতে হয়, আমারও কিন্তু প্রথম অনেক আপনার সমস্যা হয়েছে আসার পরে, কাজ নিয়ে হোক যে কোনো জিনিস এখানে একটা লাইনে আসছি মোটামুটি। তো আপনারা যারাই হচ্ছে এখানে আসবেন ভাই, অবশ্যই 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 আপনারা বুঝে শুনে আসবেন, অথবা যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে আপনারা আসার পর একটা ট্রাভেল করে যেতে পারেন, যেন দেখি কী অবস্থা পর্তুগাল যে। কারণ আমি আপনাদেরকে যতই বলি এখান থেকে ভাই আপনারা আইসেন না আইসেন না আইসেন না, আপনারা কিন্তু আসবেন। কারণ কারণ কি, ওই যে ভাই মনে হয় এখানে আসে, ঠিক আছে, ভাই মনে ভালো ইনফরমেশন দিচ্ছে না সঠিকটা, এই জন্য আপনার বলছি আপনারা আগে আসেন এখানে। আসার পরে হয়তো বা একদিনে আপনারা বুঝতে পারবেন বা 1 ঘন্টার ভিতরে আপনারা বুঝে যাবেন পর্তুগাল কী হচ্ছে এখন বর্তমানে। তো এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে আরও কিছু ইনফরমেশন দেবো আপনাদেরকে, তো আপনাদের কিছু জানা থাকলে আমাকে অবশ্যই মেসেজ করবেন, কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তো আপনাদের যেটা জানার দরকার ওইটাই দিবেন, ঠিক আছে। তো সামনে কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।